অবশেষে আজকে সেই ভিডিও আসলো, সেই ভিডিওটি নূর ফ্ল্যাট ছাড়ার ভিডিও, ফ্ল্যাট ছাড়ার ভিডিও না মানে জিনিসপত্র নেওয়ার ভিডিও, মানে 27 তারিখে এগ্রিমেন্ট হয়েছিল, 3 মাস হয়ে গেল 27 তারিখে, তাই সেই দিন তার সঙ্গে দেখা গেল, যে শিবক দাদার সঙ্গে দেখা করতে গেল। তাহলে বন্ধুরা, যে কথাটা আমি আজকে তোমাদের 1-1.5 মাস আগে বলেছিলাম যে অ্যাড দিয়ে দিয়েছিলেন ওই ফ্ল্যাটের মালিক, অ্যাড দিয়ে দিয়েছিলেন এবং সেই মুহূর্তেই আমি তোমাদের জানিয়েছিলাম টিনু ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে, কিন্তু এতদিন কেন আটকে রেখেছিল তোমাদের বলেছিলাম, একটা টাকা পয়সার একটা অ্যাডভান্স করা ছিল 24,000 টাকা, সেই টাকা পয়সাটা যতক্ষণ না সেটেলমেন্ট হচ্ছিলো ততক্ষণ টিনু ফ্ল্যাট ছাড়বে না, তোমাদের বলেছিলাম তো, বলেছিলাম। এবং সেই টাকাটা সেটেলমেন্ট হয়ে গেছে কি না সেটার জন্যই হয়তো সেবক দাদার বাড়িতে গেছিলো এবং সেবক দাদার বাড়িতে গিয়ে একটা সেটেলমেন্ট হয়েছে, কারণ সেবক দাদা এই ফ্ল্যাটটা দেখে দিয়েছিলো। তো চলো আজকে এই যে ফ্ল্যাট ছাড়লো, ফ্ল্যাট ছাড়লো, কেন ছাড়লো, ফ্ল্যাট কেন নিয়েছিল সেটা আমরা তো জানি, কিষানুর জন্য নিয়েছিল, ছেলের জন্য নিয়েছিল, কোনো একটা লাইভে উঠে বলেছিল না যে ফ্ল্যাটটা নিয়েছি ছেলের জন্য, আর কাছে স্কুল নিয়েছি, স্কুলের নাকি কাগজপত্রও ছিল কোনো একটা দাদাভাইয়ের কাছে, যে স্কুলে যে গেছি, গিয়ে স্কুলের যে ফর্ম টর্ম নিয়ে এসেছি সেই ফর্মও নাকি রেডি হয়েছিল, রেডি হয়ে গেছিলো, মানে সেই ফর্মও ওর কাছে ছিল। তাহলে ছেলের জন্য যদি ফ্ল্যাটই নিত্য নিয়েছিল তাহলে ফ্ল্যাটটা ছাড়লো কেন, হাজার একজন জিজ্ঞাসা করছে ফ্ল্যাটটা ছাড়লে কেন, ছাড়লে কেন, ছাড়লে কেন, কোনো উত্তর নেই, উত্তর নেই তো ওর কাছে, ওর কাছে উত্তর নেই, ও বলতে পারবে না ফ্ল্যাটটা কেন ছেড়েছে। তো চলো আজকে তোমাদের কাছে আরও একটু পরিষ্কার করে দেবো, আর পরিষ্কার করে দেবো ফ্ল্যাটে যে ফোকলা ছিল তার প্রমাণও নিজেই দিয়ে গেছে, হয়তো ক্লিপ তুলে দিতে পারবো, নয়তো তোমাদের বলে দেবো কোন জায়গায়, কোন জায়গায় ও প্রমাণ দিয়ে গেছে যে ওখানে ফোকলা ছিল, ফ্ল্যাটে ফোকলা ছিল। আর তোমরা কি আজ পর্যন্ত জানতে পেরেছো যে ফ্ল্যাটটা কেন ছেড়ে দিল, কেন ছেড়ে দিল? আমি কিন্তু জানি, আমি কিন্তু জানি, কিন্তু যতদিন ও না বলবে ততদিন তোমাদের আমি বলবো না, আমি তোমাদের শুধু হিংস দিয়ে যাব। তো চলো আজকেও তোমাদের একটুখানি হিংস দিয়ে যাই, হিংস দিয়ে যাই, এত শখ করে ফ্ল্যাট নিল, সেই ফ্ল্যাট মোছামুছি করলো, এত জিনিসপত্র কিনলো, মা ছেলের 24 সাজালো ফ্ল্যাটে রাখবে জন্য, মা ছেলের ছেলেকে আনবে জন্য ফ্ল্যাট নিল, কাছে স্কুল সব সুন্দর, আর সেই ফ্ল্যাট ছেড়ে দিল, অথচ তোমাদের জানালো না, জানালো ফ্ল্যাট কেন নিল কিন্তু ফ্ল্যাট কেন ছেড়ে দিল সেইটা তোমাদের জানালো না। কেন, আদেও কি ও ছেলের জন্য ফ্ল্যাটটা নিয়েছিল, আদেও কি ও ছেলেকে চায়, ছেলে কি চেয়েছিল, আদেও কি ওর মা ছেলেকে চায়, সবটা নিয়ে আজকের ভিডিও পরিষ্কার করে দেবো, যে আদেও কিষানুকে, কিষানুকে নেওয়ার পারমিশন কি আদেও টিনু পেয়েছিল, পেয়েছিল, সেই সবটা নিয়ে আজকের ভিডিও দেখতে থাকো, নিশ্চয়ই ভালো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা, নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ফ্ল্যাটের জিনিসপত্র তোমরা দেখতে পেলে, কিছু জিনিসপত্র নিয়ে আসলো কিন্তু নিয়ে কোথায় আসলো সেটা কিন্তু দেখালো না, রাস্তা দেখালো যে বাড়িতে ঢুকছি, তারপরেও বাড়িতে ঢুকে মনে হয় আগমনী শ্যুট করবে, একটা প্রমোশনাল ভিডিও পেয়েছে তার কেনাকাটি সে দেখালো, কিন্তু জিনিসপত্রগুলো কোথায় আসলো এক ঝলক একটু দেখাতেই পারতো, এই যে জিনিসপত্রগুলো নিয়ে এসছি, তো যাই হোক ও দেখায়নি। তো ফ্ল্যাট ছেড়ে দিল, প্রত্যেকে জিজ্ঞাসা করছে তুমি কেন ফ্ল্যাট ছাড়লে, তোমরা দেখে নিয়েছো ইলেকট্রিশিয়ানের ইলেকট্রিকের প্রবলেম, আর ইলেকট্রিশিয়ান কি বললো, বদমাইশি করে কেউ করছে, একদমই তাই, একদমই তাই, বদমাইশি করে ওই ঘরের ইলেকট্রিকের লাইন হয়তো কেটে দিচ্ছিলো, ফিউজ হয়তো মানে উড়িয়ে দিচ্ছিল, এরকম একটা। তো টিনু কেন ফ্ল্যাট ছাড়লো তোমাদের কি বলেছে, বলেনি, আমি তোমাদের বলেছিলাম যে এত সুন্দর করে ফ্ল্যাটটা সাজিয়েছে টিনু কেন থাকতে পারলো না, প্রথম কারণ তোমরা সবাই জানো যে ওটা ওপেন হয়ে গেছে, ফ্ল্যাটটার এগ্রিমেন্টে কার সই আছে, কার আগে ছিল টিনু বুঝতে পারেনি, এটা আমাদের মারফত এটা ওপেন প্ল্যাটফর্মে চলে আসবে আর এটাই ওর কাল হবে, ও এটা বুঝতে পারেনি যে ওর সত্যিটা সামনে চলে আসবে, স্বামী স্ত্রী মিলে গিয়ে ফ্ল্যাটটা সুখের নীর বাঁধবে, সেই জন্য ফ্ল্যাটটা এগ্রিমেন্ট করেছিল, স্বামী স্ত্রী নবদম্পতি ফ্ল্যাটটা নিয়েছিল, সেই এগ্রিমেন্ট হয়েছিল, এগ্রিমেন্ট হয়েছিল, বাচ্চা কাচ্চা নেই তো, স্বামী স্ত্রী নবদম্পতি সেই হিসাবে ফ্ল্যাটটা নিয়েছিল, তারপরে পরস্পরে বুঝতেই পারিনি, বসিরহাট থেকে কোনো খবর আমাদের কাছে চলে আসবে এবং সবটা পরিষ্কার হয়ে যাবে, তারপরেই একটার পর একটা পাল্টি হয়েছে, একটার পর একটা মিথ্যাচারিতা, একটার পর একটা মিথ্যাচারিতা হয়েছে, সে যেই করুক কে করেছে তোমাদের কাছে আজকে পুরো পরিষ্কার, এবং ও যদি এই প্রুফ যদিও হয়তো আছে, এগ্রিমেন্ট পেপার যদি ফোর্সফুলি দেখাতে বলে হয়তো দেখাতে পারবে, উনি ওরা ওদের দেখাতে হবে,
তারপরে প্রমাণ হয়ে গেছে যে ওরা স্বামী স্ত্রী এগ্রিমেন্ট করে সেই ফ্ল্যাটটা নিয়েছিল, তারপরে চড়িয়ে দেওয়া হয়েছিল বাবা মা। ক্রমশ বিপদের আশঙ্কা দেখছিল যে ছেলের নাম করে যে ভিউজ কামানোর জন্য যে ছেলেকে গুটি সাজিয়েছিল সেইটা ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। তারপরেও সন্দীপের হুমকি, যে কোনো মুহূর্তে ও ঢুকে যেতে পারে কারণ ওর একটা অধিকার ছিল। তারপরেও যেহেতু একটা ডিভোর্স কেস কামাডির একটা ব্যাপার চলছে, এটা যদি প্রুফ হয়ে যায়, যেন তেন প্রকারেণ প্রুফ হয়ে যায়, কারণ আমরা বলেছিলাম যে ও যে ফোকলাকে নিয়ে রয়েছে যে কোনো মুহূর্তে কোনো ভিউয়ার্স চলে যেতে পারে, এবং একজন ভিউয়ার্স চলেও গেছিলো, এক দুজন ভিউয়ার্স এই ফ্ল্যাটে চলেও গেছিলো, তোমরা দেখেছ, আর সেখানেই পেয়ে গেছিলো টিনু ভয়, কারণ যে কোনো মুহূর্তে ওকে যদি ফোকলার সাথে ফ্ল্যাটে ও ধরা পড়ে যেত, বা যে যেত সে তো ক্যামেরা করতে করতে যেত, বা এই প্রুফটা, বা সন্দীপ যদি গিয়ে দেখতো যে ও ফোকলার সাথে রয়েছে, তাহলে তো একদম একদম সোনায় সোহাগা হয়ে যেত যে কেসগুলো দিয়েছিল সন্দীপের নামে সেই কেসের ক্ষেত্রে। সেই জন্য অশনি সংকেত সন্দীপও দিয়েছে, আরও বুঝতে পারছিল ও আস্তে আস্তে ধরা খেয়ে যাচ্ছে। তাই জন্য ঘোড়াঘরে ধরা খেয়েছে, ফোনে ধরা খেয়েছে, টাইটেলে ধরা, মানে ঠিকানায় ধরা খেয়েছে, রাম মন্দিরে বেড়াতে গেছে সেখানে ধরা খেয়েছে, এইবার যদি ফ্ল্যাটে, এবং কথা হচ্ছিল আশেপাশে ক্লাবের থেকেও স্টেপ নেবে। তারপরে তোমাদের আমি ভয়েস শুনিয়েছিলাম, অনেকটা বুঝতে পেরেছিল যে কোনো মুহূর্তে ও ফ্ল্যাটে ধরা পড়ে যেতে পারে, তবে এইবারও হয়তো কোথাও কোনো ঘর বা ফ্ল্যাট নেবে, আমাদের জানাবে না। আবার দেখা যাক, সেটা ক্রমশ প্রকাশ্য বলবো, তোমাদের বলবো এইবার। সেই জন্য এটা তো ছিল একটা অন্যতম প্রধান কারণ যে ফ্ল্যাটে যে কোনো মুহূর্তে ও ধরা খেয়ে যেত, আর ভিউয়ার্সরা যেহেতু জেনে গেছিলো, ইভেন ফ্ল্যাটে যারা রয়েছে তাদেরও দুই একজন জানতো ঘটনাটা জানতো, নিচে যে দোকানদার সে জানতো। মোট কথা, পুরো চাউর হয়ে গেছিলো, এত বড় একটা ব্লগার, তার এই নোংরামি ঢাকা তো থাকে না। তো যাই হোক, সেটা আস্তে আস্তে প্রমাণ হয়ে যাচ্ছিলো, সেই জন্য ওকে ফ্ল্যাটটা ইমিডিয়েট ছাড়তে হয়েছিল। ও জানে ও যদি ফোকলার সঙ্গে ধরা পড়ে যায়, আর ও থাকলে ধরা পড়ে যেত, হাতে নাতে ওকে ধরে ফেলতো। তো যাই হোক, যেই হোক, ভিউয়ার্সরাই হোক, কোনো ক্রিয়েটারই হোক, সন্দীপই হোক, সেইটা হচ্ছে প্রধান কারণ। আর দ্বিতীয় কারণ, ওই ফ্ল্যাটটা সুবিধার না, তোমরা নিশ্চয়ই এখন আজকের ডেটে দাঁড়িয়ে বুঝতে পেরেছো যে ইলেকট্রিকের প্রবলেম, ফিউজ উড়ে যায়, কেউ বদমাইশি করে, তোমরা বুঝতে পেরেছো। তারপরে ওখানে স্বতঃস্ফূর্তভাবে ভিডিও করতে পারে না, কারুর ক্লিপিং চলে আসলে অবজেকশন আসে। আর একটা অন্যতম কারণ আছে, সেই কারণটা আমি বলবো না, সেই কারণটা টিনু যদি কোনো দিন বলে তোমাদের বলবো। হ্যাঁ, সেখানে হাতছানির একটা ব্যাপার ছিল। এমনিতে ফ্ল্যাটটা খুব সুন্দর ছিল, সন্ধেবেলায় বেশ জলসা টলসা বসতো ওখানে, বেশ আসর টাসরের একটা, মানে ফোকলার আসর টাসরের একটা দারুণ জায়গা ছিল। তো যাই হোক, তোমাদের দুটো কারণ বলে গেলাম, তৃতীয় কারণটা থাক, যদিও বলবে, নাহলে দরকার নেই তৃতীয় কারণটা জানার, সেটা তোমাদের অনেক আগেই বলেছিলাম, তৃতীয় একটা কারণ ছিল ওই ফ্ল্যাটটা ছাড়া। তো সব মিলিয়ে আমরা দেখতে পেলাম যে আমি যে কথাটা বলেছিলাম অ্যাট ফার্স্ট, 15 সেকেন্ডের মধ্যে ভিডিও করে তোমাদের বলেছিলাম টিনু ফ্ল্যাটটা ছেড়ে দেবে। আর তার আগেই আমার কাছে খবর চলে এসেছিলো ওই ফ্ল্যাটের কিছু অসঙ্গতি, ওই ফ্ল্যাটের কিছু অসুবিধা, টিনুর জীবনযাপন করার কিছু অসুবিধা খবর আমার কাছে ছিল। তাই জন্যই ভেবেছিলাম যে ওই ফ্ল্যাটেও বেশি দিন থাকতে পারবে না, আর সেটাই হলো। তো যাই হোক, এইবার টিনু বাড়ি চলে আসলো। এবার বলি, ফ্ল্যাটে ফোকলা ছিল কি না? ছিল। তোমরা একটু খেয়াল করো যে যখন টিনু মালপত্র নিয়ে গ্রিলের কাছে এসছে, এপাশ থেকে একজন ভিডিও করছিল, সম্ভবত ওটা বৌদির ক্যামেরা, বৌদির ভিডিও, কারণ গোলাপি রঙের খাপ, মানে এই যে ফোনের খাপটা গোলাপি রঙের, ওটা ওর বৌদিরই এই কভারটা, বৌদি এপাশ থেকে ক্যামেরা করছিল, দাদা ফ্যান খুলছিল, মানে ইলেকট্রিশিয়ান যিনি ছিলেন তার সাথে কাজ করছিল, তাহলে টিনুর ক্যামেরাটা কে ধরেছিল? এবং টিনু বলছে, বসো আমি মালগুলো রেখে আসছি, নিশ্চয়ই দাদাকে বসো বলবে না, বৌদি এপাশ থেকে ক্যামেরা করছে, অতএব বৌদির সাথে কথা বলার কিছু ব্যাপার নেই। তাহলে টিনু কাকে বললো বসো আমি রেখে আসছি, কে ক্যামেরাম্যানটা, কে ক্যামেরাম্যানটা? আর যদি দাদাও ক্যামেরা ধরে থাকে, দাদাকে নিশ্চয়ই বলবে না যে বসো আসছি। ওই জায়গাটা একদম পরিষ্কার না, আমি ক্লিপিং তুলে দেবো না, তোমরা দেখো 8 মিনিট 5 সেকেন্ডের পর থেকে তোমরা দেখো, ওই জায়গাটা একদম পরিষ্কার, বলছে বসো আমি মালগুলো রেখে আসছি। সুখের সংসার করতে পারলো না, কোনো সন্তানকে চোখের জল নিয়ে, কোনো মানুষের মিথ্যে অভিযোগ দিয়ে, কোনো মানুষের উপরে মিথ্যে অ্যালিগেশন লাগিয়ে সুখে থাকা যায় না। এইভাবেই ওকে ঘুরে বেড়াতে হবে। তারপরে আমরা দেখছি দিনের পর দিন
ওর বাড়িতে ওর কী পজিশন হচ্ছে। তারপরে ঠাম্মিকে নিয়ে এসে মার দিকে তাকানো যাচ্ছে না, মার মুখে যেন একদম অমাবস্যা, তো অমাবস্যা লেগে গেছে, মুখে কোনো স্বতঃস্ফূর্ত নেই, কোনো হাসি নেই, কিচ্ছু নেই, পুরো বোঝা যাচ্ছে যে ফোর্সফুলি ঠাম্মিকে নিয়ে এসছে, ফোর্সফুলি টিনু ঠাম্মিকে নিয়ে এসছে, এবং তার পেছনেও নিশ্চয়ই কারণ আমরা আগামী দিনে দেখতে পাবো, আগামী দিনে দেখতে পাবো ঠাম্মিকে কেন নিয়ে এসছে। আবার এটাও হতে পারে ঠাম্মিকে হয়তো ভাগাভাগি হয়েছে ভাই বোনের, যে ওখানে দু মাস থাকবে, ছেলের কাছে দু মাস থাকবে, মেয়ের কাছে দু মাস থাকবে, কারণ বৃদ্ধ হয়ে গেলে মায়েদের যা অবস্থা হয়। তো এই তো গেল ঠাম্মির কথা, টিনুর কথা, তারপরে ও জিনিসপত্র কেনাকাটি করে নিয়ে আসলো, আগমনী লুক, মনে হচ্ছে আগমনী লুকে শ্যুট করবে, সেটা দেখাবে। এইবার বলি যে এই যে ফলাও করে বলেছিল আমি ফ্ল্যাট নিচ্ছি, আমার ছেলেকে নিয়ে আসবো, ছেলেকে মানুষ করব, কাছে স্কুল, একদম রোডের উপরে ফ্ল্যাট, সুন্দরভাবে মা ছেলের সংসার, এবং তাতে অনেকেই স্ট্যাম্প মেরেছিল এই যে ছেলেকে নেওয়ার জন্য, এই যে ফ্ল্যাট নিল, ওদের বাড়িটা সুন্দর, মানে পরিবেশটা, যে শেয়ালের ডাক শুনেছো কালকের ভিডিওতে, শেয়ালের ডাক, এইভাবে আমরা যখন বলেছিলাম ছেলেটা কীভাবে থাকবে, আগামী দিনে দাদারও একটা সন্তান হবে, কী পরিবেশে বড় হবে, তাই জন্য ফ্ল্যাট নিয়েছিল, ফ্ল্যাট নিয়েছিল, তার পরিণতি আজকে তোমরা দেখতে পারলে। ফ্ল্যাটে তো একদিনও স্বতঃস্ফূর্তভাবে বসবাস করতেই পারলো না, ওই দুই একদিন, সাত দিন, তিন মাসে গড়ে দশ দিন ও ফ্ল্যাটে দেখাতে পেরেছে ভিডিওতে। অলিখিত কী করেছে, অলিখিত মানে অফ ক্যামেরায় কতদিন থেকেছে সেটা আমাদের বক্তব্য না, আমাদের দেখিয়ে যখন ফ্ল্যাট নিয়েছে, ফ্ল্যাটে কতদিন থেকেছে, গোটা দশ দিন, তাও বৌদিকে নিয়ে, মাকে নিয়ে যে কয়দিন থাকতে পেরেছে সেই কয়দিন, তার বাদবাকি কিন্তু অফ ক্যামেরায় কী করেছে বা ফ্ল্যাট নিয়ে কী করেছে আমরা দেখিনি, কিন্তু ফ্ল্যাট নিয়ে মা বলেছিল তাও তো আবার নিজের। হে, আজকে একটু হাসি পাচ্ছে, ওই জন্যই কি মুখটা চুন হয়ে গেছে, যে প্রত্যেকে বলবে যে এই যে অমাবস্যা দেবী আপনি বলেছিলেন না ফ্ল্যাট নিয়েছে মেয়ে, তাও তো আবার নিজের, এই যে মুখটা ঝাঁকিয়ে কোথায় গেল আপনার মুখটা, কোথায় গেল, যে মেয়ে নাকি ফ্ল্যাট নিয়েছিল, যেটা প্রথম থেকেই জানতাম যে ওটা রেন্টে নিয়েছে, ওটা একটা কন্টেন্টের জন্য গেম খেলে দিয়েছে। তো যাই হোক, এবার বলি যে টিনু কি সত্যি ছেলেকে নেওয়ার জন্য সবটা করেছিল, নাকি ওর পারমিশানই ছিল না? ছিল না বন্ধু, কারণ তোমরা শুনেছো 14 তারিখ থেকে অশান্তি চলেছে, 14 আগস্ট থেকে অশান্তি চলেছে ওর বাড়িতে, এবং মা ছিল, মা ছিল সেই অশান্তির মধ্যে, মা তিন দিন ছিল, 17 আগস্টও বেরিয়ে এসছে, মার সাথে মেয়ের সব আলোচনা হয়েছে, সোনাদানা পাচার হয়েছে, সব আলোচনা হয়েছে, গুছিয়ে বলেছে আমি গুছিয়ে রাখবো, ফোন করার সাথে সাথে তোমরা চলে আসবে, এবং আমরা দেখেছি সেটা, মানে শুনেছি যে ফোন করার সাথে সাথে 10 মিনিটের মধ্যে কৃষ্ণনগর থেকে বাতকুল্লায় 10 মিনিটের মধ্যে টোটো কিংবা গাড়িতে করে ওরা চলে এসছে, তার মানে পুরোটা রেডি ছিল, তৈরি ছিল, মানে পূর্ব পরিকল্পিত ছিল, মা পুরো রেডি ছিল গাড়ি নিয়ে, মেয়ে ফোন করলেই চলে যাব, গিয়ে মেয়েকে নিয়ে চলে আসব। তাহলে তখন থেকেই কি পরিকল্পিত ছিল যে যাই করিস না কেন ছেলেকে কিন্তু আনবি না, আমি কিন্তু পটেশ্বরী, আমি সব পারবো, তুই আসবি, তুই ইনকাম করে খাবি, তোর ইনকামে আমি খাবো, কিন্তু তোর ছেলের কিন্তু দেখভাল আমি করতে পারবো না। তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে আমার একটা কথাই মনে হলো যে মা সন্তানকে ছাড়া বেরিয়ে গেছে, এটাই কি পূর্ব পরিকল্পিত? এটা কি তার মা তাকে বলেছে যে না সন্তান আনবি না, তুই একা চলে আসবি, একা চলে আসলে যে রাজপুত্র দেখে রেখেছিস তার সাথে তোর বিয়ে দিয়ে দেবো, সুন্দর করে বোম্বেতে গিয়ে উড়ে উড়ে নায়িকা সেজে একদম জীবনযাপন করবি, আমার ঘাট থেকেও নেমে যাবে, এখানে কাছে বাতকুলায় থাকলেও তাও বছরে বা 6 মাসে একবার আসতো, থাকতো, বা আমাদেরও যেতে হতো, একদম বোম্বেতে চলে যাবি একদম নিশ্চিন্ত মনে, তারপরে ওখানে গিয়ে ছানাপোনা যা হবে সুখের সংসার করবি। মাও বলেছিল যে ছেলে আনলে কিন্তু অসুবিধা হবে, প্রথম কথা ছেলেকে আমি দেখতে পারবো না, দ্বিতীয় কথা ছেলেকে নিয়ে বোম্বেতে যেতে একটা হেডেক, আনন্দ ফুর্তি করতে পারবি না। তাহলে মা মেয়ের পূর্ব পরিকল্পিত ছিল, আজকের ডেটে বুঝতে পারছি মাকে দেখে, মা একটু কাজ করতে গেলেই সে হাঁপিয়ে ওঠে, মা এখনও পর্যন্ত আমরা দেখি বাচ্চা মেয়েটাকে দিয়ে, মানে ওই বৌমাটাকে দিয়ে কীভাবে নাটকীয়ভাবে বৌমাটাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেয়, সেটা আমরা দেখতে পাই আগামী দিনে, আমরা দেখতে পাবো শাশুড়িকে দিয়ে কাজ করাচ্ছে, কারণ দেখেছি আমরা 3-4 মাস আগে, যখন 2 মাস আগে যখন শাশুড়ি ছিল, শাশুড়ি রাত্রিবেলা পরোটা করা, এই করা, সেই করা করেছে, সেটা আমরা দেখেছি, এবং বর্তমানেও শাশুড়ি এসছে আর বৌমা, উনি সুখের পায়রা দেখেছি, দেখছি ওই যে অমাবস্যা দেবী দেখছি, তা উনি কি প্রথম থেকে না করেছিল তুই আসবি আসবি, ছেলেকে কিন্তু আনবি না, আর সেই জন্যই কি কিষানুকে আনিনি তার মা, আর মার একটা জায়গায় শান্তি ছিল যে ছেলে আমার তার জায়গাতে তার বাবার কাছে ঠাম্মির কাছে ভালো থাকবে, কারণ ছেলেকে নিয়ে এসে আমি ছেলেকে, কারণ ছেলের কোনো কাজ আমি করিনি, আমি সেইভাবে টেক কেয়ার ছেলেকে কোনো দিন করিনি,
কোনো দিন মাতৃত্বের মায়ের যে কাজ সেটা আমি কোনো দিন করিনি। আর ছেলেকে নিয়ে আসলে আমার মা কিচ্ছু করতে পারবে না, পুরোটাই আমার ঘাড়ে দায়িত্ব হবে। তাহলে আমি কী করে ভ্যালেন্টাইন্স ডে মানাতে যাব, কী করে রাম মন্দিরে যাব, কী করে ঘুরতে যাব, কী করে অভিসারে বেরোবো, কী করে কী করব। আর যদি বম্বেতে চলে যেতে হয় তাহলে কী করে যাব, কী করে যাব? সেই একটা পায়ে বেরি, তা পা সে তো মুক্তি মুক্ত হতে চেয়েছিল, সেই জন্য সে ভেবেছে না ছেলেকে নিয়ে গেলে আমি এই শান্তিগুলো এই সুখগুলো পাবো না। তারপরেও মা হয়তো রাজি হয়নি, বলেছে না ছেলে নিয়ে যাবি না, ছেলে নিয়ে যাবি না। তাই জন্য বন্ধুরা আজকে একটা বছর মার কাছে মেয়ে গেছে, আমরা দেখিনি কোনো কাস্টডি কেস, কারণ ধরে নিলাম তখন সন্দীপের ওখান থেকে আনতে পারিনি, সন্দীপরা বাস নিয়ে তাড়া করেছে, ছেলে দেয়নি। তারপরেও আমরা একটা বছর দেখেছি যে সন্তানের প্রতি বা নাতির প্রতি মা বা দিদিমার কোনো হেলদোল নেই, কোনো টান নেই, কোনো দুর্বলতা নেই, কোনো দুঃখ নেই, মায়েরও না দিদিমারও না। আমরা দীর্ঘদিন এক বছরে দেখেছি না মা কোনো কেস করেছে, কোনো কিছু করেছে, সব শেষে ভিউয়ার্সদের চাপে পড়ে নিজের কন্টেন্টের জন্য মুখ দেখাতে পারবে না, ফ্ল্যাট নিয়েছে, জামা কিনেছে, রূপোর আংটি কিনেছে, বিপদ তারিণীর তাগা রেখেছে, কিন্তু ছেলের জন্য, ছেলেকে আনার জন্য কিচ্ছু করেনি। যখন ভিউয়ার্সদের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে, তখন বাধ্য হয়েছে দুনিয়া ঘুরে এসে তারপরে এসে বসিরহাট কোর্টে একটা ছেলেকে একটা দেখার কিছু করেছে। আর এসে বড় বড় লেকচার মারছে। আদেও ও জানে বাচ্চাটাকে নিয়ে এসে ওও দেখতে পারবে না, ওর মাও দেখতে পারবে না, যার জন্য বাচ্চাটার জন্য কোনো দিনই ও কিছু করেনি। আজকের ডেটে সেটা একদম, ফ্ল্যাট যখন ছাড়লো আজকের ডেটে সেটা একদম পরিষ্কার। নালে ও ভিউয়ার্সদের তো অন্তত বলতে পারতো এই ফ্ল্যাটের কারেন্ট থাকে না, ফিউজ থাকে না, দপদপ করে জ্বলে, এই ফ্ল্যাটটা কেন ছাড়লাম বলতে পারতো? তো বলতে পারবে না তো। আর বলতে গেলে ওকে মিথ্যে বলতে হবে, মিথ্যে কথা বলতে হবে। যেমন মিথ্যে কথা বলেছিল যে ফ্ল্যাটটা নিচ্ছি ছেলের জন্য, সেরকম মিথ্যে কথা বলেই ফ্ল্যাটটা ছাড়তে হবে। ওর ভিউয়ার্সদের কোনো উত্তরও দেবে না। আর ভিউয়ার্সদের চাপে পড়েই এই যে দেখার একটা কেস করেছে, সেই জন্য। আর হয়তো সবাই বলছে এবার মা ছেলে এক হবে, ওই জন্য বোধ হয় অমাবস্যা দেবীর মুখে অমাবস্যা নেমে এসছে। যদি ছেলে বাই চান্স যদি ছেলে চলে আসে, যদি নাতি চলে আসে, আমি কী করব? কারণ কিষাণু তো অন্য কারুর কাছে থাকবে না। ও যা দুরান্ত ছেলে, ও যা ঠাম্মা দাদুকে ভালোবাসে, ও যা বাবাকে ভালোবাসে, সেই টেনশনে তার মুখে অন্ধকার নেমে এসছে। তো আমার মনে হচ্ছে যে এইসব নিয়েই, এই যে কে ছেলেকে দেখার একটা কেস করেছে, এইসব নিয়েই ঠাম্মিকে নিয়ে এসছে, এইসব নিয়েই মার সাথে মেয়ের একটা গৃহদ্বন্দ্ব বেঁধে গেছে। আর যার বহিঃপ্রকাশ মাকে দেখে বোঝা যাচ্ছে। মা আজকে একটা ভিডিও দিয়েছে, অবশ্যই সেটা পুরনো ভিডিও, বাসি থাকেলা একটা ভিডিও মা দিয়েছে, সেই আকাশ বাতাস ই দেখিয়ে মা একটা পুরনো ভিডিও দিয়েছে। সেখান থেকে বলার কিচ্ছু নেই। যেদিনকে ভিডিও দিয়েছে সেদিনকে টিনুরানি বাড়ি ছিল না, যেদিনকের ভিডিও এসছে টিনুরানি সেদিনকে বাড়ি ছিল না, কারণ ভিডিওতে কোথাও টিনু নেই। তো যাই হোক, মার ভিডিও নিয়ে আজকে কিছু বলার নেই, শুধু আজকে এটুকুই বলতে এলাম যে প্রথম দিনই হয়তো মায়ের কোনো সম্মতি পায়নি জন্য এই মাও তার ছেলেকে আনতে পারেনি, সাহস পায়নি যে আমি আমার জামা কাপড় না নিয়ে, জিনিসপত্র না নিয়ে আমার ছেলেটাকে নিয়ে যাই। কারণ আগের দিন বলে গেছে যা নিবি নিবি, ছেলে কিন্তু নিবি না, ছেলের দায় কিন্তু আমি নিতে পারবো না। আমার মনে হচ্ছে এটা পুরোটাই গেম প্ল্যান। আর আজকের দিনে দাঁড়িয়েও বলে দিচ্ছি ছেলেকেও কোনো দিনই নেবে না, ছেলে ওর পায়ের বেরি, আর ও পায়ে বেরি পড়বে না। পায়ে বেরি পড়লে এইভাবে আনন্দ ফুর্তি, ঘুগনি খাওয়া, ফুচকা খাওয়া, মোমো খাওয়া, ঘোষবাড়ি যাওয়া, বেড়াতে যাওয়া, এইভাবে আনন্দ ফুর্তি করে ও বেড়াতে পারবে না। কার কাছে রাখবে ছেলেকে, কে করবে ছেলের টেক কেয়ার, যেটা ওর মা মানে ওর ঠাম্মি করছে, ছেলের ঠাম্মি করছে, কে করবে এইভাবে টেক কেয়ার? কেউ করবে না, কেউ অন্তত ওর দিদিমা তো করবেই না, মাও করবে না। সেই জন্য ছেলেকেও আনবে না। আর আজকে তো প্রমাণ হয়ে গেল, ছেলেকে এনে কোথায় রাখবে? অনেকে বলছে তোমার দাদা কি কোনো কাজ করে না? করে তো, ওর দাদা কাজ করে না? করে তো। এই যে বোনকে
ফ্ল্যাটে নিয়ে যাচ্ছে, ফ্ল্যাটের থেকে মালপত্র গুছিয়ে টুছিয়ে নিয়ে আসছে, এই যে যখন তখন বোনকে নিয়ে অভিসারে বেরোচ্ছে, এগুলোই তো কাজ। ও তো রিজার্ভ করে নিয়েছে, মাসোহারা করে নিয়েছে, তোর খাটতে টাটতে হবে না, আমি তোকে মাসোহারা দেবো, তুই কোথাও যাবি না, আমি যখন অভিসারে বেরোবো, আমি যখন মার্কেটে বেরোবো, আমি যখন ঘনাতে যাবো, সব তুই তোর গাড়িতে করেই যাবো, তোর গাড়িতে করেই যাবো, অতএব তোর বাড়িতে বসে থাক, বউকে তা দে, আমি তোকে একটা মাসোহারা দেবো। কাজ করে না কেউ বলো না, কাজ করে তো, এই যে এই কাজটা করে তো, বোনের চাকরি পেয়েছে, বোনের পিয়ে হয়ে গেছে, ও বোনের পিয়ে কাজ করে তো। তো যাই হোক, আজকে বন্ধুরা আমার আজকের ভিডিওটা দেখে আর বলে গেলাম তোমাদের, বলেছিলাম ও ফ্ল্যাট ছেড়ে দেবে, একটা টাকার অ্যাডজাস্টমেন্ট হলেই ও ফ্ল্যাটটা ছেড়ে দেবে, হয়তো প্রথম মাসের মায়নাটা মানে ভাড়াটা দিয়েছিল কিছু কেটে টেটে, তারপরে যখন বুঝে গেছিলো যে ফ্ল্যাটটাও ছাড় মানে ফ্ল্যাটটাও আর রাখতে পারবে না, ওর পক্ষে সম্ভব না, সেই জন্যই হয়তো ওই সেবক দাদার কাছে গেছিলো, একটা অ্যাডজাস্টমেন্ট করে ফ্ল্যাটটাকে ও ছেড়ে দিল, ফ্ল্যাটটাকেও ছেড়ে দিল, কারণ ওই ফ্ল্যাটে থাকলে অনেক সত্য সামনে চলে আসবে, অনেক সত্য সামনে চলে আসবে। তো চলো, এটা ছিল একটা ভিডিওর একটা মুখ্য আমার একটা কথা বলা। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রথম থেকেই ওর মা পারমিশন দেয়নি ছেলেকে আনার, সেই জন্য ছেলে আনেনি, আজকে নিশ্চয়ই বোঝাতে পারলাম। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।